আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদেরকে ধনে পাতা সংরক্ষণ করে দেখাবো। শীতকাল চলে এসেছে, বাজারে এখন থেকেই ধনিয়া পাতা উঠতে শুরু করেছে। এছাড়াও আমাদের দেশে কিন্তু সারা বছরই মোটামুটি এই ধনিয়া পাতাটা পাওয়া যায়, তারপরেও খুব কম পরিমাণে, কিন্তু শীতের সময় এটা খুব বেশি পাওয়া যায়। আর দোকানদারদের কাছ থেকে যখন এটা কিনবেন, দেখবেন এটা ভেজা থাকে। ভেজা থাকার কারণে এটা সহজেই সংরক্ষণ করা যায় না, দেখা যায় যে 2-3 দিন চলে গেলেই এটা পচে যেতে থাকে। তো আমি আজকে আপনাদেরকে সহজ একটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে ধনিয়া পাতাটা সংরক্ষণ করি, ঠিক একইভাবে আপনাদেরকে সংরক্ষণ করে দেখাবো। এতে করে আপনাদের ধনিয়া পাতা কিছুদিন ভালো থাকবে, ফ্রেশ থাকবে। তো চলুন দেরি না করে দেখে নেই। তো আমরা যখন বাজার থেকে ধনিয়া পাতা কিনে নিয়ে আসি, তখন এরকম গোড়াসহ থাকে এবং অনেক সময় দেখা যায় যে অনেক মাটিও থাকে, সেগুলো আপনাদেরকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এটাতে বেশি বালি নেই, ময়লা নেই, তাই আমি এটা ধুয়ে নিয়ে নিই। এটা এমনি অনেকখানি পরিষ্কার আছে, যদি বালি বা মাটি থাকে সেক্ষেত্রে এটা ধুয়ে নেবেন। তো আমি এখন এটাকে, এটার যে গোড়ার অংশটা আছে, এটা আমি হাত দিয়ে এরকম করে ফেলে দেব। আপনার ইচ্ছা করলে এটা কেচি দিয়েও কেটে নিতে পারেন। আমি, আমার কাছে হাত দিয়ে বেশি সুবিধা মনে হয়, সেজন্য আমি এটা হাত দিয়ে এরকম করে ফেলে নেব। এবং প্রত্যেকটা থেকেই ডাটাগুলো এরকম করে ফেলে নিতে হবে। তারপরে দেখবেন অনেক সময় ধনিয়া পাতার গাছে অনেক সময় মরা পাতা থাকে, পচে যাওয়া পাতা থাকে, সেগুলো আমাদেরকে ফেলে দিতে হবে। সেগুলো ফেলে দিয়ে একদম ফ্রেশ যেটা সেটা নিতে হবে। যেমন এটা, এটা পাতাটা নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য আমি পাতাটা ফেলে দিব। আর এছাড়াও এই পাতাগুলোর মধ্যে এই টাইপের শাক জাতীয় গাছ বা আবর্জনা থেকে থাকে, সেগুলো আমাদেরকে ফেলে দিতে হবে। তো এরকম করে সবগুলো ধনিয়া পাতা আমরা বেছে পরিষ্কার পাতাগুলো নিয়ে নেব। এতে করে ধনিয়া পাতাগুলো অনেক দিন ভালো থাকবে। এখানে আমার সবগুলো ধনে পাতা বাছা হয়ে গিয়েছে। আমি গোড়াগুলো ফেলে, ময়লা পাতাগুলো ফেলে শুধু পরিষ্কার পাতাগুলো নিয়ে নিয়েছি। এখন এই ধনে পাতাগুলোকে কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে। এটাকে এইরকম অবস্থায় একটু ছড়িয়ে নিয়ে আমরা এটাকে ফ্যানের বাতাসে শুকিয়ে নেব। 15-20 মিনিট ফ্যানের নিচে রেখে দিলেই এটা এমনিতেই পানিটা শুষে যাবে, তারপরে দেখবেন একদম ঝরঝরা হয়ে যাবে। সময় স্বল্পতার জন্য আমি এটা আগে থেকে শুকিয়ে নিয়েছি, কিন্তু আপনারা অবশ্যই বেছে নেওয়ার পর এটা শুকিয়ে নেবেন। পানিটা শুকিয়ে নিলে আপনাদের ধনে পাতাগুলো ভালো থাকবে, না হলে ভালো থাকবে না। এখন এটাকে মোড়ানোর জন্য আমি পেপার নিব। এরকম পেপারের মধ্যে করে আমি এটা মুড়িয়ে নেব। পেপারের একটা পাশ নিলাম আর এর উপরে আমি ধনে পাতাগুলোকে এরকম বিছিয়ে রেখে দিব। দেখতে পাচ্ছেন ডাটাগুলো এক পাশে আর পাতাগুলো এক পাশে। তো এরকম করে রাখতে হবে। এতে করে আপনারা যখন ধনে পাতা বের করবেন, তখন বের করতে অনেকখানি সুবিধা হবে। এখন এই পাশ থেকে আমি মোড়ানো শুরু করব কাগজ দিয়ে। এটাকে ভালো করে কাগজ দিয়ে মুড়িয়ে নিতে হবে। দেখুন আমি যেভাবে মুড়িয়ে নিচ্ছি, ঠিক এরকমভাবে মুড়িয়ে নেবেন, দেখতেই পাচ্ছেন। তারপরে এই পাশটা ধরে এরকম ভাঁজ করে দিবেন আর এই পাশটা ধরে এরকম ভাঁজ করে দিবেন। তাহলে এটা এরকমভাবেই থাকবে আর এরকমভাবেই আপনারা এটাকে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আর যখন প্রয়োজন হবে তখন এটাকে এরকম করে খুলে, এরকম করে খুলে নিয়ে এখান থেকে পরিমাণ মতো ধনে পাতা নিয়ে আবার আপনারা এটাকে মুড়িয়ে রাখতে পারেন। মোড়ানোর আরেকটা স্টাইলও দেখাচ্ছি। এরকম করে এ পাশটাকে বন্ধ করে দিবেন, আবার এ পাশটাকেও বন্ধ করে দিবেন। এভাবে রাখলেও দুই পাশের মুখটা বন্ধ হয়ে যাবে।
আর এরকম করে মুড়িয়ে নেবেন। দুই পদ্ধতিতে আপনারা মুড়িয়ে নিতে পারেন, যেটা আপনাদের কাছে সুবিধা মনে হয় আপনারা ওই পদ্ধতিতেই মুড়িয়ে নিন। আর এভাবে করে মুড়িয়ে যদি আপনারা রাখেন তাহলে ধনে পাতা 8 থেকে 10 দিন খুব ভালো থাকবে, নষ্ট হবে না। আমি এভাবেই রাখি, তাই এই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। যেহেতু এখন ধনে পাতার সিজন এবং সবাই আমরা কম বেশি ধনে পাতা খেয়ে থাকি, তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে দিবে। যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যত জলদি নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো ভালো থাকুন বন্ধুরা, আল্লাহ হাফেজ।